আমাদের বাড়িতে আমার বাবা ছাড়া কাজ করার কেউ নেই। যে কোনো কাজ হলে আমি বাবাকে সাহায্য করতে পারবো এই আর কি। তো ভিডিওটি শুরু করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজকের এই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট মহিলাদের জন্য, বিশেষ করে আমি বলবো, কেননা ইতিমধ্যেই কিন্তু বিউটিশিয়ান কোর্সের অনলাইন অ্যাপ্লাই শুরু হয়ে গেছে। যারা বিউটিশিয়ানের কোর্স করতে চান, আপনার পরিবারে যদি কোনো মহিলা থাকে, কোনো মেয়ে থাকে, যদি সে চায় যে বিউটিশিয়ানের কোর্স করবে, তাহলে আমি মনে করি এটা একটা বেস্ট অপরচুনিটি রয়েছে তাদের জন্য। সরকারের তরফ থেকে একটা সার্টিফিকেট দেওয়া হবে কোর্স করার পর। অবশ্যই কীভাবে আপনারা এখানে জয়েন করবেন, অর্থাৎ নিজের নাম কীভাবে নথিভুক্ত করবেন, কী করতে হবে, কী করতে হবে না, সব কিছু একটু জেট আমি ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। তো 2022-এর ফার্স্ট অ্যাপ্লাই কিন্তু শুরু হয়ে গেছে, আপনারা অনলাইনের মাধ্যমে অ্যাপ্লাই করতে পারবেন। অ্যাপ্লাই করার আগে অফিসিয়াল বিজ্ঞপ্তি রয়েছে, বিজ্ঞপ্তিটা আমি জুম করছি, একটু জুম করে আপনাদের সঙ্গে আরও ভালোভাবে আমি শেয়ার করছি বিষয়গুলো, ঠিক আছে। তো দেখুন এখানে যে বিষয়গুলো উল্লেখ রয়েছে, আবেদনকারীর যোগ্যতা, কারা কারা আবেদন করতে পারবে, প্রথমে এটা জেনে রাখি, বয়স থাকতে হবে 18 থেকে 35 বছরের মধ্যে তারা কিন্তু আবেদন করবে। যারা 18 থেকে 35 বছরের মধ্যে বয়স, শিক্ষাগত যোগ্যতা মিনিমাম কিন্তু মাধ্যমিক পাস লাগবে। পূর্ব প্রশিক্ষণপ্রাপ্তরা অগ্রাধিকার পাবে। যদি আগে কোথাও আপনার বিউটিশিয়ান কোর্স করা থাকে, সার্টিফিকেট থাকে, তাহলে কিন্তু আপনারা এখানে অগ্রাধিকার পাবেন একটা, ঠিক আছে। এবং জাতিগত শংসাপত্র বা কাস্ট সার্টিফিকেট থাকা আবশ্যক, অর্থাৎ এসটি এসসি ওবিসি কাস্ট সার্টিফিকেট থাকলে অবশ্যই কিন্তু আপনারা এখানে আবেদন করবেন। এটা কিন্তু খুব ভালো একটা সুযোগ দিচ্ছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। এবং প্রশিক্ষণ শেষে সকল সফল পরীক্ষার্থীদের টুল কিট প্রদান করা হবে, ঠিক আছে। বিউটিশিয়ান কোর্স করার পর বিউটিশিয়ানদের যে সমস্ত টুল কিট থাকে, সেই সমস্ত কিট কিন্তু আপনাদেরকে ফ্রিতে দেওয়া হবে, ঠিক আছে। তো আবেদন শেষ তারিখ হচ্ছে 21 মার্চ, বড় করে লেখা আছে মার্চের 21 তারিখ লাস্ট ডেট, এর মধ্যে অ্যাপ্লাই করতে হবে। এবং কোথায় কোথায় সেই ট্রেনিং হবে, প্রশিক্ষণ হবে, দেখুন দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, পূর্ব বর্ধমান, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমান, আসানসোল, এই সমস্ত জায়গায় কিন্তু ট্রেনিংগুলো হবে। তো ট্রেনিং করবার আগে আপনাদেরকে বলবো আপনারা এই ওয়েবসাইট ভিজিট করবেন। তবে আপনাদের কিন্তু আমি আমাদের ওয়েবসাইটেও এই তথ্য দিয়ে দেবো, আমাদের ওয়েবসাইটেও ভিজিট করতে পারেন, examsbharat.com। ওয়েবসাইটটা স্ক্রিনে শো হচ্ছে, এই ওয়েবসাইটটা ওপেন করে আপনারা এখান থেকেও জানতে পারবেন। তো এই যে এটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট ওয়েস্ট বেঙ্গল এসটি এসসি এবং ওবিসি ডেভেলপমেন্ট অ্যান্ড ফাইন্যান্স কর্পোরেশন, এই ওয়েবসাইটটা ওপেন করবেন। এই ওয়েবসাইটটা কিন্তু এই গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল আন্ডারটেকিং, ঠিক আছে। এটা তো এই ওয়েবসাইটটা ওপেন করার পর নিচের দিকে যাবেন, গেলে এখানে বিভিন্ন অপশন পেয়ে যাবেন। এখানে আপনারা এরকম করে এরো ক্লিক করে আপনারা একটা অপশন খুঁজে বের করবেন, যেটা হচ্ছে স্কিল ডেভেলপমেন্ট। এখানে গিয়ে জাস্ট একবার ক্লিক করবেন। এখানে ক্লিক করলে কিন্তু আপনার সামনে স্কিল ডেভেলপমেন্টের অপশনটা ওপেন হবে, নিচে বেশ কয়েকটা অপশন পেয়ে যাবেন। এখানে দেখুন বিউটিশিয়ান ট্রেনিং কোর্স 2022 অনলি ওমেন, শুধুমাত্র মহিলাদের জন্য কিন্তু এটা, মেয়েদের জন্য কিন্তু এটা। আপনারা জাস্ট এখানে ক্লিক করবেন, একবার ক্লিক করলে কিন্তু আপনারা এখানে তিনটি অপশন পেয়ে যাবেন, একটা হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট, একটা হচ্ছে অ্যাপ্লাই অনলাইন, একটা হচ্ছে লিস্ট অফ রেজিস্টার্ড ক্যান্ডিডেটস। তো যাদের নাম অলরেডি রেজিস্টার করে ফেলেছেন, তারা এখান থেকেও আপনাদের নামটা কিন্তু সার্চ করে দেখতে পারবেন। তো অ্যাডভার্টাইজমেন্টে এখান থেকে আপনারা ক্লিক করবেন, জাস্ট ক্লিক করে আপনারা ডাউনলোড করে নেবেন, ঠিক আছে। তো অ্যাডভার্টাইজমেন্টটা ডাউনলোড করবেন, ডাউনলোড করে জাস্ট এটা ওপেন করবেন। ওপেন করলে অ্যাডভার্টাইজমেন্টটা ঠিক এরকমভাবে আপনার সামনে কিন্তু শো হবে, ছোট্ট অ্যাডভার্টাইজমেন্ট, এটা দেখে নেবেন। এখানে কিন্তু পশ্চিমবঙ্গ তপশিলি জাতি, আদিবাসী এবং অন্যান্য অনগ্রসর শ্রেণী উন্নয়ন ও বিত্ত নিগম, পশ্চিমবঙ্গ সরকারের অধীন একটি সংস্থা লেখাই রয়েছে এখানে প্রথমেই, এবং তপশিলি জাতি ও আদিবাসী মহিলাদের বিউটিশিয়ান কোর্সের প্রশিক্ষণ। এখানে দেখুন অনলাইনে আপনারা এই ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লাই করতে পারবেন। তাছাড়া আপনাদের বলবো আপনারা এই ফোন নাম্বারে ফোন করে একটাবার ভেরিফিকেশন করে তারপর কিন্তু অ্যাপ্লাইটা করবেন, ভালো মতন জেনে বুঝে আপনারা আবেদন করবেন, সব কিছু জানবেন এই ফোন নাম্বারে ফোন করে। তাছাড়া এই ওয়েবসাইটে গিয়ে আপনারা যদি কন্ট্যাক্ট আস অপশনে ক্লিক করেন, কন্ট্যাক্ট আস অপশনে ক্লিক করলেও আপনারা কিন্তু এখান থেকে সমস্ত ডিস্ট্রিক্ট ওয়াইজ কিন্তু ইমেল আইডি পেয়ে যাবেন। আপনি যে জেলা থেকে দেখছেন, যে জেলার আপনি স্থায়ী বাসিন্দা, সেটা কিন্তু অবশ্যই সেই জেলার যে ইমেল রয়েছে সেখানে মেল করেও কিন্তু আপনারা আপনাদের যে জিজ্ঞাসা প্রশ্ন সেগুলো করে সেখান থেকেও ফিডব্যাক নিতে পারেন, ঠিক আছে। তো চলুন অ্যাপ্লাই করবো কীভাবে দেখে নেই। তো এখানে চলে যাবেন অ্যাপ্লাই অনলাইন, এখানে ক্লিক করলে আপনার সামনে অ্যাপ্লিকেশন ফর্মটা এরকমভাবে ওপেন হয়ে যাবে। এখানে অ্যাপ্লিকেন্ট ডিটেলস দিতে হবে, অ্যাপ্লিকেন্ট নেম, অর্থাৎ যে আবেদন করবে তার নাম লিখতে হবে, গার্জিয়ান নেম,
এবং নিচে কাস্ট এস টি না এস সি সেটা দিতে হবে। এখানে কিন্তু শুধুমাত্র এস টি এস সি যারা তারাই কিন্তু আবেদন করতে পারবে, ঠিক আছে, যেহেতু অন্য কোনো ও বি সি কাস্ট সেটা ক্যাটাগরিটা এখানে অ্যাড করা নেই, ঠিক আছে। এখান থেকে আপনার দিয়ে দেওয়ার পর সাব কাস্ট, এখান থেকে যদি এস সি ক্লিক করেন তাহলে এখানে সাব কাস্ট কী আছে সেটাও বেরিয়ে যাবে। জেন্ডার চুজ করবেন, ডেট অফ বার্থ লিখবেন, ঠিক আছে, রিলেশনশিপ উইথ অ্যাপ্লিকেটেন্ট, গার্জিয়ানের সঙ্গে রিলেশন কী আছে সব কিছু দিতে হবে, অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম, আপনার ইয়ারলি ইনকাম কত পরিবারের সেগুলো দিতে হবে, এডুকেশন কোয়ালিফিকেশন যা যা চেয়েছে সব কিছু দিতে হবে। নিচে এখানে কন্ট্যাক্ট ডিটেলস দিতে হবে, আপনার ঠিকানা সহ সব কিছু, ইমেল আইডি মোবাইল নাম্বার অবশ্যই ভরে দেবেন। এরপর এখানে ক্যাপচাতে ক্লিক করে আপনারা এখানে যা থাকবে তা বসিয়ে এই বক্সে ক্লিক করে সাবমিট করে এখান থেকে কিন্তু আপনি অ্যাপ্লাইটা করতে পারবেন। তো খুব ইজিলি কিন্তু আপনারা অ্যাপ্লাইটা করতে পারবেন, নাম নথিভুক্ত শুরু হয়ে গেছে, আপনারা অ্যাপ্লাইটা করুন অবশ্যই। এবং বলে রাখি আপনাদের লাস্ট ডেট কিন্তু 21 মার্চ 2022। আমাদের চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না, এবং আপনারা কোন জেলা থেকে ভিডিওটি দেখলেন কমেন্ট করে জানিয়ে দেবেন, এবং আরও কিছু ডাউট থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন। ধন্যবাদ।